রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারের উদ্যোগে স্টেশন বাজার থেকে কলেজ মোড় পর্যন্ত গভীর নিকাশি নালা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। পুরমাতা চায়না কুমারী জানান, দীর্ঘদিন নিকাশি নালা সংস্কার না হওয়ার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে, সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। हम लोग का 3 नंबर वार्ड में स्टेशन बाजार से लेकर के हमारा कॉलेज मोड़ तक जो बड़ा वाला ड्रेन है उसे हम लोगों ने आज साफ करवाया और हमारे सभी लेबर को लेकर के अपने रोड सरकार को लेकर के वो ड्रेन को साफ करवाया है। जो ड्रेन 3 से 4 सालों तक कोई साफ नहीं हुआ था वो ड्रेन आज साफ हुआ। এছাড়াও একদিন মেহেদিবাগান এলাকার একটি বাতিস্তম্ভে হঠাৎ আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। দমকল বাহিনীর চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরমাতা চায়না কুমারী জানান, সঠিক সময়ে দমকল বাহিনী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত হওয়ায় বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তার জন্য তিনি দমকল বাহিনী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাছে ধন্যবাদ জানান। এসে ঘট গই কি আমারা ইলেকট্রিক পোল মে আগ লেগে গিয়া থা আর হাম লোগোন নে আগ কে লিয়ে ফায়ার ব্রিগেড কো বুলায়া আর ইলেকট্রিক বোর্ড কো বুলায়া থা ইলেকট্রিসিটি বোর্ড কো ও লোক টাইম পে আয়ে আর ও উস আগ কো বুঝায়া আর আপনা কর্তব্য নিভায়া। इसके लिए मैं दिल से धन्यवाद देना चाहती हूँ फायर ब्रिगेड को और इलेक्ट्रिसिटी बोर्ड को। उसके साथ हमारे कर्मी भी थे और हमारे लेबर भी थे, वहाँ मोहल्ले के लोग भी थे, सभी ने हमारा बहुत साथ दिया है। मैं सबको धन्यवाद करना चाहूँगी और हम लोगों ने मिल करके वहाँ के घर को सुरक्षित किया। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।